সত্যজিৎ রায়ের লেখা রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আর সানডে সাসপেন্সে আপনি শুনবেন তারিণী খুঁড়োর কীর্তিকলাপ। আজকের গল্প কনওয়ে কাসলের প্রেতাত্মা। গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় বৈশাখ 1389 বঙ্গাব্দে, অর্থাৎ 1982 খ্রিস্টাব্দে। প্রধান চরিত্রে ইতিহাসের অধ্যাপক রাধানাথ চাটুজ্জে, উকিল ঘনশ্যাম আপটে, পুলিশ ইন্সপেক্টর আগাশে, সাংবাদিক আনোয়ার কুরেশি, পক্ষীবিদ প্রফেসর অটো হেলমা এবং তারিণী খুঁড়ো আর তার সাঙ্গপাঙ্গ। গল্পের সূত্রধার দীপ, আগাশের চরিত্রে অনির্বাণ, কুরেশির চরিত্রে নীল। গল্প পাঠে আর অন্যান্য ভূমিকায় মীর এবং তারিণী খুঁড়োর ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায়। শুরু হচ্ছে কনওয়ে কাসলের প্রেতাত্মা। তারিণী খুঁড়ো তাঁর এক্সপোর্ট কোয়ালিটি বিড়িতে দুটো টান দিয়ে বললেন, ভূতের গল্প অনেকে বলতে পারে, তবে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলা গল্পের জাতি আলাদা, সেটা আর কজন পারে বলো? আপনি পারেন? প্রশ্ন করল ন্যাকলা বলে খুঁড়ো অন্যদিকে চাইলেন। তারিণী খুঁড়োর এক্সপিরিয়েন্সের স্টক যে অফুরন্ত সেটা আমরা জানি। এই সেদিন অবধি সারা দেশময় টোটো করে বেরিয়েছেন, ভারতবর্ষের 33টা শহরে 56 রকম কাজ করেছেন উপার্জনের জন্য, তবে এক বছরের বেশি কোনো কাজে টিকে থাকেননি, সে ব্যবসায়ী হোক আর চাকরিই হোক। এখন 64 বছর বয়সে চরকিবাজি থামিয়ে কলকাতা এসে রয়েছেন বেনেটোলা লেনে একটা ফ্ল্যাট নিয়ে। এখানে বলে রাখি, তারিণী খুঁড়ো সকলেরই খুঁড়ো, বাবাও খুঁড়ো বলেন, আমিও বলি। ন্যাপলা একবার ওকে দাদু বলেছিল, তাহাতে খুঁড়ো মহা খেপে বললেন, এখনো বাস না পেলে অক্লেশে হেঁটে আসি বেনেটোলা টু বালিগঞ্জ। দাদু আবার কি খুঁড়ো বলবি? আমি আর পাড়ার 5 ছেলে মিলে আমাদের দল। আমাদের বাড়িতেই আসেন তারিণী খুঁড়ো, এলেই খবর চলে যায়, আর 5 তুরান্ত চলে আসে খুঁড়োর গল্পের লোভে। একটা গল্পে পুরো একটা সন্ধে কেটে যায়। খুঁড়ো বলেন, আটের খাতিরে খানিকটা রং চড়ানো ছাড়া গল্পগুলো 16 সত্যি। আমি তখন থাকি পুনায়, বললেন তারিণী খুঁড়ো। পুনে, বলল ন্যাপলা। একটা গল্পের গন্ধ পাচ্ছি, ন্যাপলা যাতে বারবার ইন্টারাপ্ট না করে তাই তার কোমরে একটা চিমটি কেটে দিলাম। ওই হলো, বললেন তারিণী খুঁড়ো। পুনে, পুনা, মুম্বাই, বোম্বাই, তিরুচিরাপল্লি, তৃচিনাপলি, যেকোনো একটা বললেই হলো। আর আমি যখনকার কথা বলছি তখন সবে স্বাধীনতা এসেছে, পুনার পুনে হতে অনেক দেরি। পল্টু, একটা চা বলো। আমি লক্ষণকে ডেকে চা অর্ডার দিলাম, দুধ চিনি ছাড়া চা। আর খুঁড়ো তার গল্প শুরু করলেন। আমি রয়েছি আমার এক বন্ধু রাধানাথ চাটুজ্জের বাড়ি, সে ফার্গুসন কলেজে ইতিহাসের অধ্যাপক। কোডারমায় মাইকা মাইন্স এর কাজে ইস্তফা দিয়ে শিবাজির দেশে এসেছি একটা হোটেলের ম্যানেজারে নিয়ে। আমার বয়স তখন 34। পৌঁছবার দুদিনের মধ্যেই রাধানাথ নিয়ে গেল উকিল ঘনশ্যাম আপটের বাড়ি। সেখানে সন্ধ্যায় আড্ডা বসে, পাঁচমিশালি আড্ডা, যাকে বলে মিক্সড ক্রাউড। আমরা 3 ছাড়া আসে মহারাষ্ট্র ব্যাংকের এজেন্ট মিস্টার যোশী, ম্যাকডারমট কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী মিস্টার হরিহরন, পুলিশ ইন্সপেক্টর মিস্টার আগাশে আর তরুণ সাংবাদিক আনোয়ার কুরেশি। কুরেশির বয়স আমাদের মধ্যে সবচেয়ে কম, 30 পৌঁছয়নি। তখন ছেলে, হ্যান্ডসাম চেহারা, চোখে জলজলে দৃষ্টি। সে আসে হরিহরনের সঙ্গে দাবা খেলতে। তারা ঘুঁটি এঘর ওঘর করেন আর আমরা বাকি 5 মারি আড্ডা। সবচেয়ে বেশি কথা বলেন বাড়ির কর্তা আপনি সাহেব নিজে। আমার বিশ্বাস তার কথা বলার প্রয়োজনেই এই আড্ডা সৃষ্টি। কিছু লোক আছে যারা সাঙ্গপঙ্গ ছাড়া বাঁচতে পারে না, এই সাঙ্গপঙ্গ যদি তোষামুদে হয় তাহলে তো কথাই নেই।
অবশ্যই আড্ডা সকলে আপনাকে তোষামত করে বললে ভুল হবে, তবে ওর মতামতের প্রতিবাদ কেউ করে না। আগাছের মতো খোশ মেজাজের দারোগা আমি আর দুটি দেখিনি। অবশ্যই যখন প্রথম আলাপ, তিনি একটা ব্যাপারে কি ডাকের ভালো রেকর্ডিং তিনি এখনো পাননি। কোথায় শুনলে ডাক? প্রশ্ন করলেন আপনি। তাতে হেলমাস সাহেব একটা বাড়ির বর্ণনা দিলেন, দুর্গ প্যাটার্নের প্রাচীন পরিত্যক্ত সাহেব বাড়ি, সেন্ট মেরি গির্জার পূব পাশে। তারই কম্পাউন্ডে নাকি দুরাত আগে পেঁচাটা ডাকছিল। সাহেব ছিলেন গাড়িতে, সঙ্গে টেপ রেকর্ডার। চলন্ত অবস্থাতেই ডাকটা শুনে গাড়ি থামিয়ে নেমে কম্পাউন্ডের পাঁচিলের ধারে এক ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো ফল হয়নি, পেঁচা আর ডাকেনি। বাড়ির বর্ণনা এবং অবস্থান শুনে আমাদের অনেকেই বললেন যে সেটা কনওয়ে কাসল। এখানে বলা দরকার যে ব্রিটিশ আমলে পুনা ছিল সাহেবদের একটা বড় ঘাঁটি। মিলিটারি তো বটেই, সিভিলিয়ানও অনেক থাকতেন এই পুনা শহরে। তারা অনেকেই কি প্রসঙ্গ মনে নেই, একদিন কত উঠল অশরীরি আত্মার, দেখা গেল আপনি ছাড়া আর সকলেই ভূতে বিশ্বাস করে। আমি আপনাকে বোঝালুম যে পুরাণ, শেক্সপিয়ার, ডিকেন্স, রবীন্দ্রনাথ, দেশ বিদেশের উপকথা সবেতেই ভূতের উল্লেখ আছে, কাজেই ভূতে বিশ্বাস না করার কোনো কারণ থাকতে পারে না। আপনি তবু মাথা নাড়ে, সে বিজ্ঞানে বিশ্বাসী, যুক্তিবাদী মন তার, খালি বলে ভূত জিনিসটা ভূ। হঠাৎ কেন জানি রোগ চেপে গেল, ধাঁ করে ১,০০০ টাকা বাজি ধরে ফেললুম। বললুম ২ মাসের মধ্যে ভূত দেখিয়ে দেবো তোমায়। আপনি হেসে উড়িয়ে দিলে, বললে সাবধান, ১,০০০ টাকা খোয়া যেতে চলেছে তোমার, এটা তোমায় বলে দিলাম। অবশ্যই আমার দিক থেকে ব্যাপারটা অতিমাত্রায় রিস্কি হয়ে গিয়েছিল, তাতে সন্দেহ নেই। রাধানাথের কাছে ভর্ৎসনাও শুনতে হয়েছিল, কিন্তু বাজির ব্যাপারে দাবার মতোই চাল ফেরত নেওয়া যায় না, কাজেই ব্যাক আউট করার কোনো প্রশ্নই ওঠে না। এরই দিন সাতেক বাদে আমাদের আড্ডা এলেন প্রফেসর অটো হেলমার, জার্মানির স্টুটগার্ড শহরের বাসিন্দা, ভদ্রলোক পক্ষীবিদ, ভারতবর্ষে এসেছেন ভারতীয় পাখির ডাক রেকর্ড করতে। টেপ রেকর্ডের জিনিস কোন কোন সবে আবিষ্কার হয়েছে, সাহেবের কাছেই প্রথম দেখলুম সেই আশ্চর্য যন্ত্র। আমাদের নানান রকম পাখির ডাক শুনিয়ে সাহেব বললেন, পুনায় এক জায়গায় তিনি নাকি হুতুম পেঁচার ডাক শুনেছেন, সেইটা রেকর্ড করতে পারলেই নাকি তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। পেঁচার ডাকের ভালো রেকর্ডিং তিনি এখনো পাননি। কোথায় শুনলে ডাক? প্রশ্ন করলেন আপনি। তাতে হেলমাস সাহেব একটা বাড়ির বর্ণনা দিলেন, দুর্গ প্যাটার্নের প্রাচীন পরিত্যক্ত সাহেব বাড়ি, সেন্ট মেরি গির্জার পূব পাশে। তারই কম্পাউন্ডে নাকি দুরাত আগে পেঁচাটা ডাকছিল। সাহেব ছিলেন গাড়িতে, সঙ্গে টেপ রেকর্ডার। চলন্ত অবস্থাতেই ডাকটা শুনে গাড়ি থামিয়ে নেমে কম্পাউন্ডের পাঁচিলের ধারে এক ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো ফল হয়নি, পেঁচা আর ডাকেনি। বাড়ির বর্ণনা এবং অবস্থান শুনে আমাদের অনেকেই বললেন যে সেটা কনওয়ে কাসল। এখানে বলা দরকার যে ব্রিটিশ আমলে পুনা ছিল সাহেবদের একটা বড় ঘাঁটি, মিলিটারি তো বটেই, সিভিলিয়ানও অনেক থাকতেন এই পুনা শহরে। তারা অনেকেই রিটায়ার করার পর পুনাতে বাড়ি করে সারা জীবন সেখানে কাটিয়ে দিতেন। ব্রিগেডিয়ার কনওয়ে ছিলেন সেই রকম একজন সাহেব, তারই তৈরি বাড়ি ওই কনওয়ে কাসল। কুরেসি বাড়িটা সম্বন্ধে কিছু তথ্য জানে, সেই বললে বাড়িটা তৈরি হয় কুইন ভিক্টোরিয়া যে বছর ভারত সাম্রাজ্ঞী হন সেই বছর, অর্থাৎ ১৮৭৬ খ্রিস্টাব্দে। কনওয়ে এই বাড়িতে প্রবেশ করার ৬ মাসের মধ্যে নাকি তার স্ত্রী ও দুটি ছেলে মারা যায়। ছেলেরা অবশ্যই বাড়িতে মরেনি, তারা দুজনেই ছিল আর্মিতে, মরেছিল দ্বিতীয় আফগান যুদ্ধে, স্ত্রী মারা যায় যক্ষা রোগে, আর তার ৩ মাসের মধ্যে কনওয়ে নিজেও মরে। কিভাবে মরে জানা যায়নি, তবে অনেকের ধারণা সে আত্মহত্যা করে। মোট কথা, সেই থেকে এই বাড়ি অভিশপ্ত বাড়ি বলে পরিচিত।
কেউ আর সে বাড়িতে থাকেনি। সকলের পক্ষে সম্ভব হতো না, কারণ এত পেল্লায় বাড়ি মেনটেন করা মুখের কথা নয়। আসবাবপত্রে যা ছিল সবই নাকি কোনো এরা আত্মীয় বিলেত থেকে এসে নিলামে বিক্রি করে দেয়। রাধানাথ সব শুনে টুনে বলল, কনওয়ে কাসল সম্বন্ধে একটা ঘটনা শুনেছি, সেটা স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত। কোন স্বদেশী আন্দোলন? প্রশ্ন করলেন আপনি। বাল গঙ্গাধর তিলকের সময়কার, বললে রাধানাথ। ঊনবিংশ শতাব্দীর একেবারে শেষের দিকে মেজর লেথব্রিজ বলে এক সাহেবকে হত্যা করার চেষ্টা করেছিল এক সন্ত্রাসবাদী দল। তারা নাকি ওই কাসলে তাদের গুপ্ত ডেরা করেছিল, পরে আত্মসমর্পণ করে। তবে তাদের লিডার আচরেকারকে নাকি ধরা যায়নি, সে বেপাত্তা হয়ে যায়। কনওয়ে কাসলে খোঁজ করা হয়েছিল কি? আপনি প্রশ্ন করলেন। আগাছি হো হো করে হেসে উঠলেন। মিস্টার আপটে, পুলিশও মানুষ, তাদেরও ভূতের ভয় আছে। ওই অভিশপ্ত বাড়ি রেড করতে গেলে রীতিমতো হিম্মত লাগে। এদিকে আমার কৌতূহল চাগিয়ে উঠেছে। ছেলেবেলা থেকেই ডান পিঠে মোর শখ, সেটা 34 বছরেও পুরোপুরি বজায় আছে। পরপর অতগুলো মৃত্যু যেখানে ঘটেছে, সেই বাড়ির ভেতরে এ দু একটা প্রেতাত্মা বসবাস করবে নাকি? বাজি জেতার পক্ষে এই একটা বড় সুযোগ। এর কিছুদিন পরেই হেলমার সাহেব আবার এলেন আড্ডায়, তার টেলিফোন কেন টেপ রেকর্ডার নিয়ে। ভদ্রলোকের বাঁ কবজিতে ব্যান্ডেজ, বললেন কাঁটা ঝুপে হাত কেটে গেছে। মুখের ভাব দেখে বোঝা যাচ্ছে না সুখবর না দুঃসংবাদ। তাকে বসতে দিয়ে সকলেই তার দিকে জিজ্ঞাসা দৃষ্টি দিলুম, হুতুমের ডাক শোনা যাবে কি? হেলমার কপালের ঘাম মুছে বললেন, যাক তুলতে পেরেছি, তবে পারফেক্ট হল না। রাত 12টার পর প্যাঁচাটা ডাকলো, সঙ্গে সঙ্গে মেশিন চালু করলাম। তখন শহরের অন্য শব্দ প্রায় নেই বললেই চলে, নিয়ম মতো নিখুঁত রেকর্ডিং হবার কথা। দেখো কি হয়েছে। শুনলাম প্যাঁচার ডাক। ছেলেবেলা আমাদের বাদুর বাগানের বাড়ির পাঁচিলের ওপারে পুকুরের ধারে শেওড়া গাছে একটা হুতুম প্যাঁচা থাকত, তাই তার ডাক চেনা ছিল। ইনিও যে হুতুম তাতে কোনো ভুল নেই, কিন্তু ডাকের সঙ্গে সঙ্গে আর একটা শব্দ তাকে সত্যি বড্ড ডিস্টার্ব করছে। সাহেবের এত মেহনত 16 আনা সার্থক হল না জেনে তার প্রতি মমতা হল। বাট হোয়াট ইজ দ্যাট আদার সাউন্ড? প্রশ্ন করল কুরেশি। সে দাবা ছেড়ে এগিয়ে এসেছে। সেটাই তো বুঝতে পারছি না, বললেন হেলমার। মেশিনেই গন্ডগোল বলে মনে হচ্ছে, এর আগে তো এরকম হয়নি কখনো। শুনলে মনে হয় একটা যান্ত্রিক শব্দ, ঘটাং 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 ঘটাং, এইরকম। খুবই ক্ষীণ, কিন্তু জার্মান পক্ষীবিদের মন যে তাতে খুঁতখুঁত করবে তাতে আশ্চর্যের কিছু নেই। প্লে দ্যাট এগেইন প্লিজ, হঠাৎ বলে উঠলেন ইন্সপেক্টর আগাসে। তার শরীরটা টান, তার চোখে এক অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি, শিকারের গন্ধ পেলে যেমন হয় হিংস্র জানোয়ারের। হেলমার টেপটা ব্যাক করে আবার চালালেন। আগাসে কোমর থেকে শরীরটা ভাঁজ করে কানটা নিয়ে গেছেন একবারে স্পিকারের সামনে। ততক্ষণে অবশ্যই আমিও বুঝে গেছি আগাছি কি ভাবছেন। শব্দটা শুনে প্রিন্টিং মেশিনের কথা মনে হয়, ছোট পায়ে চালানোর কল, যাকে বলে ট্রেডল মেশিন। এইরকম যন্ত্রই সাধারণত ব্যবহার হয়ে থাকে নোট জাল করার কাজে। শব্দটা কাসলের ভিতর থেকে আসছে না অন্য কোথাও থেকে আসছে সেটা অবশ্যই বোঝার কোনো উপায় ছিল না, কিন্তু তাও আগাশে স্থির করলেন যে কনওয়ে কাসলে পুলিশের রেড হবে। আগাশের হুমকিতে নাকি কিছু কনস্টেবল রাজি হয়েছে অভিশপ্ত দুর্গে প্রবেশ করতে। এমনি খোশমেজাজ হলে কি হবে, অফিসার হিসেবে নাকি ভদ্রলোক অত্যন্ত কড়া। আমি কিঞ্চিত নিরাশ বোধ করছি, জালিয়াতরা যেখানে আস্তানা গেড়েছে সেখানে ভূত থাকার কোনো সম্ভাবনা আছে কি মনে তো হয় না। পরদিনই রাত্রি রেড, আড্ডা সকলে ফলাফলের জন্য উদ্গ্রীব।
এমন সময় ইন্সপেক্টর সাহেব এসে হাজির। সে কি তোমাদের তো আজই রেড হওয়ার কথা। আমাদের ভাই আপনি বিস্ময় প্রকাশ করলেন, আগাছি একটা বোকা হাসি হেসে মাথা নেড়ে সবাই বসে পড়লেন। ভাবতে পারো আজ বিকেল 5:30 সে গ্যাং ধরা পড়েছে। কোথায় 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 আমরা সমস্যার জিজ্ঞেস করে উঠলাম। নাসিক, বললেন আগাছে। তাহলে শব্দটা টেপ রেকর্ডারে কোনো গন্ডগোল হবে, ওটা বাইরের কোনো শব্দ না। কাল মাঝরাত্রিরে আমি কাসেলের আশেপাশে ঘোরাঘুরি করে কোনো শব্দই পাইনি। আর কিছু বলার নেই, সমস্ত ব্যাপারটার মধ্যে একটা বেলিনচুপসানো ভাব, অথচ তার কোনো কারণ নেই। জালিয়াতের দল ধরা পড়েছে তো ভালো কথা, কিন্তু পুনার কনে কাসেলে ধরা না পড়েছে অন্য শহরের অন্য জায়গায়। কিন্তু তাও বলতে হবে যা ঘটেছে তার মধ্যে যেন নাটকের অভাব। অবশ্যই পরমুহূর্তেই মনে হল জালিয়াত যখন নেই তখন ভূত থাকতে বাধা কি, কনে কাসলে একবার হানা দিলে দোষ কি। চাটা শেষ করে আমি কথাটা বেড়ে বসলাম, কে কে যেতে রাজি আছে বলো। যোশী গোড়াতেই বললে তার ধুলোয় অ্যালার্জি, তাই ওই পোড়ো বাড়িতে যাওয়া সম্ভব নয়। হরিহরণ বললেন, আমি যাবো, কিন্তু আপনি সাহেবেরও যাওয়া চাই, মানে যদি থাকে তো সেটা ও চাক্ষুষ দেখা উচিত, আমাদের কথা উনি মানতে নাও পারেন। আপনি বললেন, ঠিক আছে আমি যাব, এবং আমি সঙ্গে ক্যাশ 1000 টাকা নিয়ে যাব। আমার কন্ডিশন হল যে মিস্টার ব্যানার্জিও যেন সঙ্গে টাকা রাখেন, বাজির টাকা ফেলে রাখা নিয়ম বিরুদ্ধ। আমি বললাম, তথাস্তু, তাহলে কালই হোক এক্সপেডিশন। এইখানে কুরিসি বললে, তাকে নাকি দুদিনের জন্য কোলাপুর যেতে হবে একটা রিপোর্টিং এর ব্যাপারে, ফিরে এসে সে যেতে প্রস্তুত আছে। আমরাও তাতে রাজি হয়ে গেলুম। আগাছে এতক্ষণ চুপ করে আমাদের কথা শুনছিলেন, এবার তিনি মুখ খুললেন। জেন্টলম্যান, তোমাদের একটা প্রশ্ন করতে চাই। কাসেলের সদর দরজা যদি তালা দিয়ে বন্ধ থাকে, তাহলে সেটা খোলার যন্ত্র বা জানালা ভেঙে খোলার সরঞ্জাম এসব তোমাদের আছে কি? কাজটা কিন্তু সহজ নয়। এ প্রশ্নের জবাব অবশ্যই হ্যাঁ হতে পারে না। আমাদের যেটা আছে সেটা হলো উৎসাহ আর উদ্যম, যন্ত্রপাতি থাকবে কোত্থেকে। আমরা এ ওর মুখ চাওয়াচাই করছি দেখে আগাছে একটু হেসে বললেন, কাজেই বুঝতে পারছ আমি ছাড়া তোমাদের গতি নেই। ভালোই হলো, শুধু জানালা দরজা ভেঙে খোলার সরঞ্জাম নয়, একটি আগ্নেয়াস্ত্র থাকবে সঙ্গে, এটাও কম ভরসা না। জুন মাস, দিনে বেজায় গরম, রাত্রের দিকটা তবু একটু ঝিরঝির হাওয়া দেয়। বন্দোবস্ত অনুযায়ী খাওয়া দাওয়া সেরে ঠিক 11:30 সময় আমরা 6 জন সেন্ট মেরি গির্জার সামনে জমায়েত হলাম। পাড়াটা নির্জন, গাড়ি চলাচল নেই বললেই চলে। আমরা দল বেঁধে গেলাম কনয়ের কাসলের দিকে। ফটক থেকে কাসলের দরজা অবধি লম্বা রাস্তা, এককালে বার ছাড় ছিল রাস্তাটার, সেটা আঁচ করা যায়। এখন পথ বলতে প্রায় কিছুই নেই, টর্চের আলোয় কোন রকমে আগাছা বাঁচিয়ে পা ফেলতে হয়। বাড়িটা আমাদের সামনে অনেকখানি জায়গায় জুড়ে এক বিশাল প্রেতপুরীর মতো দাঁড়িয়ে আছে। কেউ যে কুসুমিন কালেও সেখানে ছিল সেটা এখন আর বিশ্বাস হয় না। দলে আছি বলে লক্ষ্যে, না হলে যতই ডানপিটে হই না কেন, 80 বছরের মধ্যে মানুষের পা পড়েনি এমন একটা থমথমে অন্ধকার অট্টালিকার সামনে দাঁড়িয়ে বুকের মধ্যে যে একটা ট্রেডল মেশিন চলতে শুরু করেছে সেটাকে অস্বীকার করা যায় না। আগাছে সদর দরজা ঠেলা দিতেই সেটা একটা জান্ত আর্তনাদ করে ধীরে ধীরে খুলে গেল, আর সেই সঙ্গে ইঁদুর বাদুর পায়রা চামচিকে গিরগিটি ছুঁচো মেশানো একটা গন্ধর ধাক্কায় আমরা সকলেই বেশ কয়েক হাত পিছিয়ে গেলুম। তারপর দুরু দুরু বক্ষে সবাই মিলে ঢুকলুম ভেতরে। একটা ল্যান্ডিং, বাঁদিকে চওড়া কাঠের সিঁড়ি উঠে গেছে দোতলায়। আগে একতলা সেরে
তারপর দোতলায় যাব, এটাই আমার ইচ্ছে ছিল। দেখলাম সকলেই তাদের সায় দিলে। আমরা সার বেঁধে গিয়ে ঢুকলুম একটা বিশাল ঘরে, সম্ভবত ডাইনিং রুম ছিল এটা। সারা ঘরে একটিও আসবাব নেই ঠিকই, কিন্তু দেওয়ালে ধুলিমলিন ওয়ালপেপারের উপর বড় বড় ছবি ফ্রেমের দাগ রয়েছে। খানতিনিক দেয়াল বাতির মূর্ছে ধরা ব্যাকেটা রয়েছে, আর সিলিং থেকে ঝুলে আছে ঝাড় লণ্ঠন, টানা পাখার হুক। এটার কড়ি কাঠেই বাদুর ঝোলার কথা, তবে তারা বোধ হয় রাত্রির খাদ্যের সন্ধানে বেরিয়েছে। এত বড় বাড়ির এতগুলো জানলার মধ্যে কয়েকটি আর খোলা নেই। বাদুর না থাকলেও ছোটখাটো চতুষ্পদ প্রাণী যেটি রয়েছে সেটা নিজের এদিক ওদিক থেকে সৎ সৎ শব্দেই বুঝতে পারছি। এতক্ষণ সবাই একটা জমাট দল বেঁধে চলাফেরা করছিলাম, বড় ঘর পেয়ে সেটা কিছুটা আলগা হল। কুরেশি দেখলুম একাই একটা টর্চ নিয়ে হল ঘরের পাশের একটা দরজা দিয়ে বেরিয়ে গেল। আপটে ওখানিকটা এগিয়ে গেছে আমাদের ছেড়ে, তারও নিজস্ব একটা টর্চ আছে। ভূত এখনো চোখে পড়েনি ঠিকই, কিন্তু এর চেয়ে ভালো ভৌতিক পরিবেশ আর কি হতে পারে আমি জানি না। হল ঘরের একটা দরজা দিয়ে ডাইনে ঘুরে একটা প্যাসেজ পড়ল, সেটা ডাইনে বাঁয়ে দুদিকেই ঘরের সারি। আকাশে তার পাঁচ সেলের টর্চ জ্বলে এগিয়ে চলল প্যাসেজ ধরে, আমরা তার পিছনে। ঘর পড়লে দরজা দিয়ে আলো ফেলে একবার চোখ বুলিয়ে নিচ্ছি। এইভাবে পাঁচখানা ঘর দেখার পর একটা ঘটনা ঘটল, যেটা ভাবতে এখনো গায়ের লোম খাড়া হয়ে ওঠে। একটা গুঙ্গানির শব্দের সঙ্গে সঙ্গে প্যাসেজের শেষ প্রান্তে বাঁয়ের একটা দরজা থেকে পিছন ফিরে টলতে টলতে বেরিয়ে করেছি। তার মুখ দেখতে না পেলেও আতঙ্কের ছাপ রয়েছে সর্বাঙ্গে সেটা বুঝতে পারছি। গাড় কুঁজো, হাত দুটো পিছনে এবং কোলের কাছে ভাঙা, হাতের আঙুলগুলো ফাঁক। আগাছের সঙ্গে আমরাও দৌড়ে গেলাম কুরেশির দিকে। আপনিও এখন আমাদের সঙ্গে রয়েছে। কি হলো, কি ব্যাপার? আগাছে ব্যস্তভাবে প্রশ্ন করলে কুরেশি কাঁপা হাত দিয়ে খোলা দরজার দিকে দেখিয়ে দিলে। ঘরের ভেতর হালকা অন্ধকার। আকাশে তার টর্চটা ফেলতে প্রথমে বিপরীত দিকের দেয়াল ছাড়া আর কিছুই দেখা গেল না। তারপর টর্চটা একটু তুলতে যা দেখলুম তাতে শরীরের রক্ত হিম হয়ে গেল। সিলিং থেকে ঝুলছে দড়ি, আর সেই দড়ি ফাঁস দিয়ে বাঁধা একটি আস্ত নরকঙ্কালের গলায়। ধন্য ইন্সপেক্টর আকাশে এই চরম আতঙ্কের মুহূর্তে সে দিব্যি ঠান্ডা গলায় বললে, ইনি সেই স্বদেশী গ্যাংয়ের লিডার আশ্রেকার বলে মনে হচ্ছে, এই কারণেই বেপাত্তা হয়ে গেছিলেন ভদ্রলোক। ঠিক বলেছেন মিস্টার আপটে, এবং তিনি যেমন দিব্যি স্বাভাবিকভাবে বললেন কথাটা, তাতে তার নার্ভের তারিফ না করে পারা যায় না। সরি বললেন কুরেশি, আসলে হঠাৎ সামনে কঙ্কালটা দেখে একটু বেসামাল হয়ে পড়েছিলাম। কিন্তু ওটা কি? প্রশ্নটা করলেন আগাছে। তার টর্চের আলো এখন সিলিং থেকে নিচের দিকে নেমেছে। ঘরের কোণে ধুলো আর মাকড়সার জালে মুড়ি দেওয়া কিসের জানি একটা স্তূপ। আলোটা ভালো করে ধরতে বুঝতে পারলাম জিনিসটা কি, আর পেরে একেবারে তাজ্জব বনে গেলুম। এই যে দেখছি একটা ট্রেডল মেশিন, এখানে ছাপার যন্ত্র কি করছে? আগাছে ব্যাপারটার একটু খুব সহজ এক্সপ্লেনেশন দিয়ে দিলেন। বললেন, এটা যদি সন্ত্রাসবাদীদের ঘাঁটি হয়ে থাকে তাহলে ছাপার কল থাকা অস্বাভাবিক নয়। এক নম্বর, তাদের মুখপত্র লুকিয়ে ছাপবার জন্যে কলের দরকার হতো। দুই, সন্ত্রাসবাদীরা টাকার প্রয়োজনে নোট জাল করেছে, এও অনেক শোনা গেছে। রাধানাথ একথা সাই দিল। মাথার উপরে দুলন্ত কঙ্কাল আর তার নিচে নির্জীব যন্ত্রটা অদ্ভুত ভাবে যেন এক অতীত যুগের সাক্ষ্য দিচ্ছে।
আরো অনুসন্ধানের প্রয়োজন আছে কি? প্রশ্ন করলেন মিস্টার আপটে। আমরা সকলেই বললাম যে যখন এসেছি তখন সারা বাড়িটা না দেখে ফিরব না। আমি অবশ্যই কথাটায় সবচেয়ে বেশি জোর দিলাম, কঙ্কাল হল মৃত ব্যক্তির দেহের পরিণাম, তার আত্মা কি অবস্থায় আছে তা কে বলতে পারে? মেসেজ দিয়ে যখন উল্টো মুখে অর্ধেক পথ এসেছি তখন শুনতে পেলাম সেন্ট মেরি চার্চের ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজল। ঘন্টার রেশ মিলিয়ে যাবার সঙ্গে সঙ্গে আরেকটা শব্দ শুরু হল যেটা আমাদের হাঁটা বন্ধ করে দিল। যে ঘর থেকে এলাম সে ঘর থেকেই আসছে শব্দটা। ট্রেডিং মেশিন চলতে শুরু করেছে আর তার শব্দে সারা কনওয়ে কাসল গম গম করছে। সেই সঙ্গে মাথার উপর ডানার ঝটপটানি শুরু হয়েছে, কারণ ঘুলঘুলির বাসিন্দা পায়রাগুলোর ঘুম ভেঙে গেছে এই প্রেসের শব্দে। আমরা ছজনই রুদ্ধশ্বাসে শব্দটা শুনছি। দ্বিতীয়বার ওই ঘরের দিকে যাবার কোনো মানে নেই, কারণ জানি সে ঘরে যন্ত্র চালানোর মতো কোনো লোক নেই। হয়তো ওই আচরিকারী এককালে যন্ত্রটা চালিয়েছে, তারপরে একসময় ব্রিটিশ পুলিশের হাতে লাঞ্ছনে আড়াবার জন্য গলায় দড়ি দিয়ে মরেছে। আর সেই থেকে প্রতিদিন মাঝরাত্রিরে তার পিতাত্তা ওই ট্রেডিল মেশিন চালিয়ে এসেছে। তার মানে হেলমারের রেকর্ডারে যে শব্দটা উঠেছিল সেটা এটারই শব্দ। কনওয়ে কাসলের বাইরে বেরোবার পর বেশ কিছুক্ষণ কারোর মুখে কথা নেই। হরিহরণ অসুস্থ বোধ করছে, সে গিয়ে তার গাড়িতে উঠে পড়ল। কথা ছিল আপটি তার গাড়িতে আমাদের বাড়ি পৌঁছে দেবে। তার ডজ সিডানে ওঠার আগে সে আমার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলল, 1000 রুপি নোটস গুনে নাও। আমার তখন রীতিমতো অস্বস্তি লাগছে, তবে এ তো আর এলেবেলে খেলা নয়, এ বেট ইজ এ বেট। খাম থেকে নোটের গোছাটা বার করে রাস্তার আলোতে একবার দেখে নিলুম, দশখানাই আছে। তিন দিন পরে এক শনিবারের সন্ধ্যায় নেপিয়ার হোটেলে ডিনার হল। আমি খালুম, তখনকার সস্তা গন্ডার দিনে সাতজনের বিল হল 190 টাকা। আজ হলে বড় হোটেলে সাতজনের 5-course ডিনার 1000 টাকায় হতো কিনা সন্দেহ। গল্প শুনে ন্যাপলা বলল, তাহলে খুব দাও মারলেন বলুন। খুড়ো উত্তর দিতে একটু সময় নিলেন, কারণ সদ্য আনা তৃতীয় কাপ চায়ে গলা ভেজানো আছে, তারপর বিড়ি ধরানো আছে। তা বটে, অবশেষে বললেন খুড়ো, তবে ঘটনা শেষ এখানেই নয়। আমরা সকলেই প্রশ্ন করলাম, এর পরে আর কি থাকতে পারে সেটা ভেবে পাচ্ছিলাম না। তারিনী খুড়ো বলে চললেন, ঘটনার কদিন পরে এক সকালে আমাদের বাড়ি দেশে হাজির হল আমাদের আড্ডার সাংবাদিক আনোয়ার কুরেশি। বললে, আমার গাড়ি আছে, তোমাদের একটা জায়গায় নিয়ে যেতে চাই, ব্যাস 20 মিনিট মতন স্পেয়ার করতে হবে। কৌতূহল হল, রাধানাথ আর আমি গিয়ে উঠলুম তার গাড়িতে। কুরেশি নিজে ড্রাইভ করে, কিছুদিন যেতেই বুঝলাম গাড়ি চলেছে আবার সেই কনওয়ে কাসলের দিকে। কেন যাচ্ছে সে কথা বললে না ঝগড়া, খালি বললে একদিনে সে নাকি আরো তথ্য আবিষ্কার করেছে কনওয়ে সাহেব সম্বন্ধে। একটি খবর নাকি বিলিতি কাগজে ছাপেনি, দিশি কাগজে পেয়েছে সেটা কুরেশি। ব্রিগেডিয়ার কনওয়ে তার এক পাংখাবরদারকে বুট দিয়ে লাথিয়ে মেরে ফেলেছিলেন, তাতে রাধানাথ বললে সেটা নাকি সে যুগের একটা স্বাভাবিক ঘটনা। গরমকালে মাঝরাত্রিরে পাংখাবরদার পাখা টানতে টানতে ঘুমিয়ে পড়ত, মশার কামড়ে ঘুম ভেঙে যেত সাহেবের, আর তখন রেগে দিকবিদিক জ্ঞান হারিয়ে এমন প্রহার করত ভৃত্যকে যে সে বেচারে অনেক সময় মরেই যেত। মিনিট পাঁচেকের মধ্যেই গাড়ি গিয়ে থামল
কনওয়ে কাসলের গেটের সামনে। কুরিসির পিছন পিছন গিয়ে গিয়ে ঢুকলাম কাসলের ভেতর। দিনের বেলাও রীতিমতো অন্ধকার, ঢুকলে গা ছমছম করে। আমরা কি আবার সেই ঘরেই যাচ্ছি? রাধানাথের এই প্রশ্নের কোন জবাব দিলে না কুরিসি। তবে তার লক্ষ্য যে ওই একই ঘরের দিকে তাতে কোনো সন্দেহ নেই। কি দেখব কে জানে, শিলার মধ্যে একটা চাঞ্চল্য অনুভব করছিলাম। কুরিসি ছোকরা নির্বিকার, আর তো হবে নাই বা কেন, সে ঘর যে খালি, দড়ি কঙ্কাল ছাপার যন্ত্র সব হাওয়া। আমাদের হতভম্ব ভাব দেখে কুরিসি হো হো করে হেসে উঠল। তারপর এক অদ্ভুত প্রশ্ন করলে, আরে আপনার বাড়িতে চা ছাড়া কিছু খেয়েছো কখনো? প্রশ্নটা অপ্রত্যাশিত হলেও বললুম, কই না তো। ওই তো বললে কুরিসি, লোকটা হাড় কুঞ্জুস, তাছাড়া ওর আত্মম্ভরী ভাবটাও মাঝে মাঝে ইরিটেট করে আমাকে। তুমি বাজিটা ফেলে মোটেই বুদ্ধিমানের কাজ করনি, তোমার নির্ঘাত হাজার টাকা খসত। তাই ভাবলাম কনওয়ে কাসলে যদি ভূতের ব্যবস্থা করতে পারি তাহলে তোমারও লাভ উনিও জব্দ। তাই দুদিন সময় চেয়ে নিয়েছিলাম। কঙ্কালটা আমার বন্ধু আর্টিস্ট কুলকার্ণীর বাড়ি থেকে আনা, ট্রেডল মেশিনটা শিবাজি জপ্রেসের। প্রোপ্রাইটার মধুকর ঢন্ডির ছেলে আমার সঙ্গে স্কুলে পড়ত, ওটার জন্য কিছু দক্ষিণা লাগবে। আর ওদেরই অফিসের এক ছোকরা অন্ধকারে ঘাপটি মেরেছিল, সেই কলটা চালায়। বিচারা অনেক মশার কামড় খেয়েছে, তাকে কিছু বকশিশ দিয়েছি। আমি আর কথা বলতে দিলাম না কুরিসিকে, একই হিসেবে পুরো টাকাটাই ওর প্রাপ্য। কিন্তু পাঁচশোর বেশি কিছুতেই নিতে রাজি হল না। প্যাসেজ থেকে বেরিয়ে যখন ল্যান্ডিং এ এসেছি তখন কুরিসি বললে, একবার দোতলায় যাবে নাকি, দেখবার জিনিস আছে। কিন্তু এলেই যখন কাঠে সিঁড়ি দিয়ে যুদ্ধের দামামার মতো শব্দ তুলে তিনজনের ওপরে হাজির হলুম। ল্যান্ডিং পেরিয়ে বৈঠকখানা, একটা সনসন মতমত শব্দ পাচ্ছিলুম, কিন্তু সেটা যে কি সেটা বুঝতে পারছিলাম না। বৈঠকখানে ঢুকে প্রচন্ড চমক। ঘর যে একেবারে আসবাবে ঠাসা, ভিক্টোরিয়া যুগের সোফা, টেবিল, আয়না, মার্বেলের মূর্তি, দেয়ালের বাতি, কার্পেট, ঝাড় লণ্ঠন, কোনোটাই বাদ নেই। মনে হয় ঠিক যেমন ছিল তেমনি আছে। তবে সবকিছুর উপর 80 বছরের ধুলো জমে সেগুলোর আসল চেহারা বেমালুম ঢেকে দিয়েছে। কিন্তু মক্কম চমকটা ঘরের মেঝে বা দেয়ালে নয়, সেটা হলো সিলিংয়ে। সিলিংয়ে দুলছে একটি বিশাল শতচিহ্ন টানা পাখা, যার হাওয়া এই জুন মাসের ঘাম ছুটানো গরমে আমাদের প্রাণ জড়িয়ে দিচ্ছে। পাখা টানছে কি আর টানছে কিভাবে, কারণ পাখার কোনো দড়ি নেই, অর্থাৎ সেটাকে টানার কোনো উপায় নেই। ভূতের উৎপাত বলে এ ঘরে কেউ প্রবেশ করেনি, তাই জিনিসগুলো নিলাম হয়নি। আমি ঘরটা আবিষ্কার করি ভূতের সব ব্যবস্থা করার পর। তারপর ভেবে মনে হলো কঙ্কাল আর ট্রেডল মেশিনে ব্যাপারটা আরো জমবে। অবাক বিস্ময়ে বেশ কিছুক্ষণ যে রইলাম অশরীরী পাংখা পর্দারের অদৃশ্য হাতে টানা পাকার দিকে। ভূত বলি তার ক্লান্তি নেই, ঘুম নেই, সাহেবের লাথিতে মৃত্যু নেই। আমরা যখন সিঁড়ি নামছি তখন বেশ কিছুক্ষণ ধরে শুনতে পেলাম ওই টানা পাখার শব্দ। কঙ্কাল আর ছাপার কলের ব্যাপারটা কুরিসির কাশাজি জেনে মনে একটা খচখচে গিলটি ভাব জেগে উঠেছিল। এখন বুঝতে পারলাম দিব্যি নিশ্চিন্ত লাগছে। প্রেতাত্মা রচনা সত্যজিৎ রায়, তারিণী খুড়োর ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায়, আগাশের চরিত্রে অনির্বাণ, কুরেশির চরিত্রে নীল, গল্প পাঠে এবং বাকি ভূমিকায় মীর,
শব্দ গ্রহণ আবহীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায় ও শ্রী সন্দীপ রায়কে আমাদের পাশে থাকার জন্য।